হ্যালো সাপোর্টার্স ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তোমরা দেখছো আর্ট এবং আমি তোমাদের সাথে আছি প্রীতম পল সো আমি আগের দুটো ভিডিওতে এই ছবিটার ফার্স্ট যেই টোন অ্যাপ্লাই করা এবং সেকেন্ড টোন অ্যাপ্লাই করাটা আমি দেখিয়েছি এই ভিডিওটিতে আমি থার্ড টোন অ্যাপ্লাই করাটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন অ্যাপ্লাই করার পরে আমাদের ড্রয়িংটা অনেকটাই একটা স্টেবেল জায়গায় অলরেডি চলে এসছে এখন আমরা থার্ড টোন অ্যাপ্লাই করে এই ছবিটিকে আরও বেশি রিপ্রেজেন্টিভ করে তুলব যাতে দর্শকদের সামনে একটা ড্রয়িং তুলে ধরা যায় সেই রকম একটা পর্যায়ে আমরা নিয়ে আসব এখানে এখন আমরা থার্ড যেই স্টেপে যেই জিনিসগুলো আমরা করবো সেটা হচ্ছে ছোট ছোট যেই বিষয়গুলো যেই জায়গাগুলো সেগুলোকে আমরা ধরার চেষ্টা করব এবং সেটা যাতে অবশ্যই আকর্ষণীয় হয়ে ওঠে সেই চেষ্টা আমরা করব। কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে থার্ড টোনে এমন কোনো কিছু তোমরা করবে না যার জন্য তোমার সম্পূর্ণ ড্রয়িংটা একটা খারাপ পর্যায়ে চলে যায় থার্ড টোনের জন্যও কিন্তু অনেক ড্রয়িং খারাপ পর্যায়ে চলে যেতে পারে তোমরা যদি কোনো জায়গায় ভুল কোনো কালার অ্যাপ্লাই করে ফেলো বা তুলনামূলকভাবে ডিপ কালার অ্যাপ্লাই করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ছবিটা বিগড়ে যেতে পারে এখানে তোমরা দেখো আমি এই যে বাড়িটার উপরে কিছু পিলার্স যে আছে সেগুলোকে আমি অ্যাপ্লাই করলাম এখন দেখো আমরা আমি হচ্ছে মানানসয়ীভাবে যেই কালারটা আমরা দিয়েছি ঘরটার মধ্যে তার থেকেও একটু লাইট কালার আমি কিন্তু একদম টপে অ্যাপ্লাই করলাম কেন করলাম না আমার ওই জায়গাটার মধ্যে একটা লাইট পড়েছে লাইট হওয়ার জন্য আমাদের অবজেক্টটা অতটা ভিজিবল না ঠিক আছে আমি অতটা ভিজিবল রাখলাম না অবজেক্টটাকে সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আগে লেফট সাইডের যে বুশেসটা আমরা আমি দিয়েছি সেই বুশেসটার মধ্যে আমি আগে কালার অ্যাপ্লাই করব আর হ্যাঁ খুব ভালোভাবে খুব সাবধানে এটা করতে হবে কারণ এই বুশেজের উপরেই কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িংয়ের যে ভ্যারিটা যে ডেপটা সেটা আটকে থাকবে কারণ এই বুশেজগুলো যদি আমি বেশি ডার্ক করে ফেলি তাহলে আমার ডান দিকের যে বাড়িটা আছে সেটা কিন্তু সাবজেক্টের থেকে হারিয়ে যাবে সেজন্য আমাদের খুব সাবধানে এখানে কালার অ্যাপ্লাই করে ধীরে ধীরে আমাদের গাছটাকে বের করতে হবে এবং সেটা যাতে কালারগুলো যাতে হার্ড না হয়ে যায় সেজন্য আমি এখানে স্প্রে ইউজ করছি স্প্রে দিয়ে জলটা দিলে পারে খুব সুন্দরভাবে কালারটা ফ্লো হয়ে কালারের মিক্সিংটা খুব সুন্দরভাবে হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছ আমি খুবই সাবধানতার সঙ্গে পাতাগুলো হালকা হালকা করে বের করছি এবং সবার শেষে আমি যেটা করবো এখানে সেটা হচ্ছে নিচে কিছু আই আইমিন গাছের যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডগুলো আমি দিব এখানে আমি একটু একটু মুচ্ছি তোমরা দেখতে পাচ্ছ মুচ্ছি কারণ আমি বারবার দেখতে পাচ্ছি যে যখন আমি কালার অ্যাপ্লাইটা করছি তখন একটু ডিপ হয়ে যাচ্ছে কালারটা এবং সেখানে হার্ডনেস ব্যাপারটা চলে আসছে এই হার্ডনেস যাতে না আসে সেটা কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং যেখানে তোমাদের মনে হবে কালার অ্যাপ্লাই করার পরে হার্ড হচ্ছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কালারটা তুলে নিতে হবে তোমরা কটন ইউজ করতে পারো বা কাপড় ইউজ করে সেই কালারটা ওখান থেকে তুলে নিতে পারো এখানে দেখো আমি খুবই ধীরে শে আমি চেমসগুলো অ্যাপ্লাই করলাম এবং ওখানে নিচে একটা ছায়ার যে একটা এফেক্ট থাকে সেই ছায়া এফেক্টটা আমি কিন্তু নিয়ে আসলাম এবারে আমরা রাস্তার মধ্যে একটা ছায়া দেবো যে আমাদের লেফট সাইডে আরও বুশেস এদিকে অনেক গাছ আছে যার জন্য সেই ছায়াটা রাস্তার মধ্যে এবং ঘাসের মধ্যেও পড়বে ল্যান্ডের মধ্যেও কিছুটা পড়বে লেফট সাইডের ল্যান্ডে তো সেটা আমি এখন অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে করছি এবং তোমরা যদি একটা আমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করেছি সেটা কিছুটা কালার আমি ব্রাশ দিয়ে ড্রাই টেকনিকে ওখানে অ্যাপ্লাই করে সেটাকে আমরা আমি হচ্ছে হাত দিয়ে একটু রাব করে ফিঙ্গার দিয়ে একটু রাব করে আমি অ্যাপ্লাই করেছি তাতে করে কী হয়েছে সেই জিনিসটা রাস্তার মধ্যে হার্ডনেসের ব্যাপারটা অত থাকলো না হালকা করে মিশে গেল দেখতেই পারছো তোমরা কি সুন্দর করে আমি সম্পূর্ণ জিনিসটাকে ব্যালেন্স করলাম একটা ছায়ার একটা শ্যাডোর একটা যে আভা সেটা আমি নিয়ে আসলাম তোমাদের যদি এই ড্রয়িংটা সম্পর্কে কোনো রকম কোনো কোশ্চেনস থাকে বা ইনকোয়ারিস থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সেই ইনকোয়ারিজগুলো জানাতে জানাতে পারো বা আমার ড্রয়িংগুলো নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে তোমরা ইনস্টাগ্রামে ম্যাড অফ আর্ট নামে সার্চ করে যেই আইডিটা আছে সেখানে গিয়ে ডিরেক্ট মেসেজ করতে পারো আমি তোমাদের মেসেজের রিপ্লাই দেবো এবং তোমাদেরকে গাইড করতে পারবো এবার দেখছ যে আমাদের রাস্তাটা কি সুন্দর এখন ফুটে উঠেছে একটা হাইলাইটেড পার্ট হয়ে হয়েছে রাস্তা আর ডান পাশে যে বাড়িগুলো আমি দিয়েছি এবার আমি এখানে কিছু মানুষ দিব যেটা আমি আঁকিয়ে রেখেছিলাম আগে সেই জায়গাগুলো আমি একটু ছেড়ে ছেড়ে রেখেছি যাতে সেই জায়গাগুলোর মধ্যে কালারটা খুব বেশি অ্যাপ্লাই না হয় আগেই তো এখন আমরা এই মানুষগুলোকে ধীরে ধীরে খুবই পয়েন্টেড তুলি তুলিটা যাতে তোমার যেই ইউজ করবা সেই তুলিটা যাতে খুবই পয়েন্টেড হয় ঠিক আছে এরকম তুলি ইউজ করবে এবার এই মানুষগুলো আমি অ্যাপ্লাই করছি আমি রেড আর ব্লু দিয়ে কিছু কাজ করছি এখন এবং এই মানুষগুলোকে যখন অ্যাপ্লাই করবে খুব সাবধান যে মানুষের ফিগারগুলো যাতে খুবই ভালোভাবে বোঝা যায় মানে তোমার একদম ডিটেইলিংস করার দরকার নেই ওয়াটার কালারে কিন্তু যাতে ফিগারগুলো স্পষ্ট থাকে যে না এই মানুষটা এই দিক দিয়ে হাতটা দিয়েছে এই রকম করে হাঁটছে এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখো এখানে যে বিল্ডিংয়ের যে তুলনায় সেই বিল্ডিংয়ের তুলনায় আমি কালারটা একটু ডার্ক ইউজ করলাম মানুষগুলোর ক্ষেত্রে কারণ এখানে কিন্তু আমার হাইলাইটেড পার্ক যেই জায়গাটা আছে সেখানে কিন্তু আমার ওখানে চোখটা যেতে হবে সো এখন আমরা এখানে শ্যাডো দিব এবং শ্যাডোটা সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে সম্পূর্ণ ড্রয়িংটার ক্ষেত্রে তুমি যেই দিকে যেই ডিরেকশনে তুমি লাইটটা ফেলছো যেই ডিরেকশানে লাইট ফেলবে সেই ডিরেকশানে যাতে তোমার শ্যাডোটা দেবে সব সময় এখন দেখো আমি এখানে সম্পূর্ণ ড্রয়িংটাকে লেফট সাইড থেকে একটা লাইট ফেলেছি যার জন্য রাস্তার মধ্যে একটা ডার্কনেস এনেছি রাস্তার মধ্যে শ্যাডো এনেছি ট্রিজের আর মানুষের যে শ্যাডোগুলো সেগুলোও কিন্তু আমি এই ডান দিকেই আমি ফেললাম এবার আমি পিছনের কিছু জায়গায় গাছটাকে একটু ডিপ করলাম ডিপ কেন করছি এই জন্য যে আমার সম্পূর্ণ ড্রয়িংটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স দরকার একটা ডেপথ দরকার ওই মানুষে শুধু আসলো সামনের দিকটুকু দেখলো চলে গেল এরকম না ড্রয়িংটার মধ্যে এমন কিছু করতে হবে তোমাদেরকে যাতে সেখানে দাঁড়িয়ে বা সেখানে দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে তোমার ড্রয়িংয়ের যে অডিয়েন্স থাকবে তারা যেন একটু হলেও সময় নিয়ে যাতে তোমার ড্রয়িংটা দেখে যে হ্যাঁ দেখি তো কী আছে ড্রয়িংয়ের মধ্যে এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেখো আমি একটু ডিটেইললেই তোমাদের সঙ্গে আলোচনা করছি এই ব্যাপারগুলো নিয়ে কারণ আমি মনে করি যে এতটা ডিটেলসে কেউ হয়তো বলবে না ইউটিউবে সাধারণত ভিডিওতে এত ডিটেলসে কেউ কোনো কিছু বোঝায় না আমি তোমাদেরকে বোঝাবো তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো এবার দেখো আমি থার্ড টোনের মধ্যে এই জিনিসগুলো আমার করতে হবে যে যেই জায়গাগুলো একটু ডিপ রাখা প্রয়োজন সেই জায়গাগুলোকে আমাদেরকে একটু ডিপ করে হাইলাইট করতে হবে আবার যেই জায়গাগুলোকে একটু অফ দেওয়ার প্রয়োজন সেই জায়গাগুলোর বিপরীত দিকটাকে ডিপ করে ওই জায়গাটাকে অফ করতে হবে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে এবার দেখো আমি এই যে শ্যাডোর যে জায়গাগুলো এই শ্যাডো জায়গাগুলোকে একটু ডিপ 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 করে দিচ্ছি কারণ যাতে আমাদের হাইলাইটেড এরিয়াগুলো সুন্দরভাবে চোখে পড়ে এবার এখানে আমরা কিছু বাড়তি জিনিস অ্যাড করব যেগুলো ভালো লাগবে এখানে আমি একটা পোল ইউজ করছি এই পোলগুলো যখন করবে দূরের পোল তো খুব একটা বেশি আলো ছায়ের ব্যাপারটা তোমাদেরকে দেখান দেখাতে হবে না না দেখালেও চলবে যখন এটা সামনে চলে আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আলো ছয়ের ব্যাপারটা ম্যাটার রাখতে হবে এটা যেহেতু একটু দূরে আছে সেহেতু একটু ডার্ক দিয়ে আমি করছি জিনিসটা তুমি দেখো এবং এটা কিন্তু মানানসই হতে হবে যে তুমি অনেকটা মোটা দিয়ে দিলে পোল একটা ড্রয়িংয়ের মধ্যে বা অনেকটা চিকন দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না তোমাদের অবশ্যই এটাকে খুব সাবধানতার সঙ্গে একটা মার্জিনের মধ্যে করতে হবে জিনিসটা দেখো এখানে আমি তারগুলো দিলাম একটু ড্রাই ব্রাশ ইউজ করে আমি তারগুলো দিচ্ছি এবং এই যে কাজগুলো সম্পূর্ণ আমি করছি একটু ড্রাইয়ের মধ্যেই করছি আর একটু ডিপভাবে করছি যাতে এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি সামনের থেকে পিছনের দিকে যাতে চোখটাকে নিয়ে যায় দর্শকের ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মানে ইন্টারেস্টিংয়ের জায়গাটা কিন্তু তোমাদেরকে তোমাদের ড্রয়িংয়ের মধ্যে বজায় রাখতেই হবে এটা তোমাদের খেয়াল করতে হবে এবার দেখো আমি এখানে দু তিনটে পোল ইউজ করছি করার পরে আমি ড্রাই ব্রাশ দিয়েই এখানে তারগুলো দিব আর এই তারগুলো দেওয়ার সময় ভীষণ সাবধানে দেবে কারণ তোমাদের তার দেওয়ার সময় একটুও যদি তোমাদের কালারটা অন্য দিকে চলে যায় তাহলে কিন্তু তোমাদের ড্রয়িংটা একদম শেষ হয়ে যেতে পারে একদম নষ্ট হয়ে যেতে পারে কারণ তোমরা ওখান থেকে মুছতেও পারবে না আর যেহেতু ড্রাই ব্রাশ সেহেতু মোছার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ ওখানে কোনো জল অ্যাপ্লাই করা যাবে না যদি এখানে জল অ্যাপ্লাই করতে যাও ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে সেটার উপরে এফেক্ট পড়ে যাবে ঠিক এই কারণে কিন্তু খুবই সাবধানে কাজগুলো করতে হবে একটু সময় নিয়ে করতে হবে ধৈর্যটা অবশ্যই ভীষণ রাখা প্রয়োজন ধৈর্য না থাকলে কিন্তু কোনো কাজ ঠিকমতো করে করতে পারবে না তো আমি মাঝখানে একটা কথা বলে রাখছি যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ডেমনস্ট্রেশান নিয়ে তোমাদের সামনে আসবো ওয়াটার কালার নিয়ে আর তোমরা যদি চাও তাহলে পোর্ট্রেটেরও ডেমনস্ট্রেশন তোমরা পেয়ে যাবে কিভাবে পোর্ট্রেট করতে হয় সেটা আমাকে অবশ্যই তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে তোমরা কি ধরনের ড্রয়িং দেখতে চাও সেই ধরনের ড্রয়িংগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে তোমাদের পাশে না থাকলে পারে কিন্তু আমি সেই যেটাকে বলে উৎসাহ সেই উৎসাহটা আমি পাবো না তো এখন আমি এখানে কিছু পোলস দিব সামনের দিকে আর এই পোজগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই একটু ডার্ক রাখতেই হবে কারণ এই পোজগুলোই একমাত্র জিনিস যেই জিনিসগুলি ছোটো ছোটো জিনিসগুলোই একমাত্র ইন্টারেস্টিংয়ের পার্ট তৈরি করে যেটা তোমার দর্শককে তোমার ছবির গভীরে ঢুকতে সাহায্য করবে তো এই ড্রয়িংটা শেষের পথে তো এ ড্রয়িংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ছোট ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দিও বা এমন যদি কেউ থাকে যারা ওয়াটার কালার নতুন শুরু করেছে তাদেরকে তুমি শেয়ার করতে পারো কিন্তু হ্যাঁ একদম একদমই কাঁচা হাত থাকলে পারে এরকম ধরনের অ্যাডভান্সড ওয়াটার কালার সে করতে একটু প্রবলেম হবে তার মোটামুটিভাবে যারা করছে ওয়াটার কালার কিন্তু অতটা ভালোভাবে গাইডেন গাইডেন্স পাচ্ছে না তাদেরকে তোমরা এই ভিডিও শেয়ার করতে পারো অবশ্যই তাদের হেল্প হবে আর আশা করি যারা ড্রয়িং করো না তারাও বাড়িতে একটু একটু করে প্র্যাকটিস করো ড্রয়িংগুলো দেখে আমার যদি মনে হয় তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে এবার আমি সবার লাস্ট ফিনিশিংয়ে করলাম হচ্ছে পোলসগুলোর যে ছায়াটা পড়েছে সেই ছায়াটা আমি দিয়ে দিলাম আমাদের এখানে বাকি যেই পোজগুলো আছে সেখানেও আমাদের ছায়াটা অ্যাপ্লাই করা হয়নি সেখানে এখন লাস্ট ফিনিশিংয়ে সেই ছায়াগুলো আমি সেখানে অ্যাপ্লাই করে দিব। সো অ্যাট লাস্ট ছবিটি পুরোটা কমপ্লিট হলো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ছবি নিয়ে খুব তাড়াতাড়ি টাটা